রাজশাহী থেকে কলকাতা রুটে ট্রেন সার্ভিস চালুর খবরে এরই মধ্যে রাজশাহী সহ চাপাইনবগঞ্জ নাটোর ও নওগাঁর আদিবাসীদের মধ্যে আসার সঞ্চার হয়েছে এসব অঞ্চলের বিভিন্ন পেশার মানুষ মনে করছেন উত্তরাঞ্চলের মানুষের যাতায়াতের সুবিধা ছাড়াও রাজশাহীর সঙ্গে ভারতে যোগাযোগের নতুন মেলবন্ধন তৈরি হবে রাজশাহীবাসীর জন্য অত্যন্ত আনন্দের একটি দিন আমরা উদযাপন করছি রাজশাহীবাসী হিসেবে দীর্ঘ এটা আমাদের প্রত্যাশা ছিল যে রাজশাহী থেকে কলকাতা এটা সরাসরি এটা কানেক্টিং এটা কোনো ব্যবস্থা করার জন্য ট্রেনের জন্য তো সেইটা এখন সম্ভব হয়েছে এই জন্য আমরা আসলে অনেক আনন্দিত রাজশাহী চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মাসুদুর রহমান রিঙ্কু জানান রাজশাহী কলকাতা ট্রেন যোগাযোগ চালু হলে এ অঞ্চলের ব্যবসায়ীরা উপকৃত হবে বিশেষ করে স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি অনেক সহজ হবে আমাদের এই অঞ্চলের যারা ব্যবসায়ী আছেন এবং বিভিন্ন যারা রোগী টুগী হিসেবে যায় ট্রিটমেন্টের জন্য তারা কিন্তু আরামে এখন এই অঞ্চলে যেতে পারবে বহুল কাঙ্ক্ষিত এই ট্রেন সার্ভিসটি চালু হতে যাওয়ায় সন্তুষ্ট রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়রও এটি এই এলাকার মানুষের বিনোদন যোগাযোগ স্থাপন ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ স্বাস্থ্য সুবিধা সবকিছু মিলিয়ে একটা বড় প্রভাব রাখবে রাজশাহী কলকাতা ট্রেনটি চাপাইনবগঞ্জের রহনপুর সীমান্ত দিয়ে ভারতের সিঙ্গাবাদ মালদহ ফারাক্কা কাটোয়া খাগড়াঘাট হয়ে কলকাতার হাওড়া রেল স্টেশনে পৌঁছাবে শারমিন শর্মা মোহনা সংবাদ সুদবিহীন ব্যাংকিং এ আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন